ব্রাজিল বনাম উরুগুয়ের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচের সময়সূচি, পরিসংখ্যান এবং একাদশ দেখুন। রেকর্ড 15 বারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন উরুগুয়ে ও আর্জেন্টিনা, সেই উরুগুয়ের সঙ্গে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, যেখানে কোপা আমেরিকার শিরোপা ব্রাজিল জিতেছে 9 বার। অবশ্য ফিফার র্যাঙ্কিংয়ে উরুগুয়ে রয়েছে 14 নম্বরে আর ব্রাজিল রয়েছে 4 নম্বরে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি কোন দল জিতবে তার একটি পার্সেন্টেজ প্রকাশ করেছে কনমেবল, যেখানে দেখা যাচ্ছে উরুগুয়ে ম্যাচটি জেতার চান্স রয়েছে 34%, ম্যাচটি ব্রাজিলের জেতার চান্স রয়েছে 37% এবং 90 মিনিট পর কোনো এক্সট্রা টাইম না থাকায় ম্যাচটি পেনাল্টি হওয়ার সুযোগ রয়েছে 29%। আজ পর্যন্ত কোপা আমেরিকায় দুই দেশ মুখোমুখি হয়েছে মোট 26 বার, এর মধ্যে ব্রাজিল জয়লাভ করেছে 11টি ম্যাচে এবং উরুগুয়ে জিতেছে 10টি ম্যাচ, আর বাকি 5টি ম্যাচ ড্র হয়েছে। সংখ্যার দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও লড়াইয়ে পিছিয়ে নেই উরুগুয়েও। এখন দেখে নিন কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচটির সময়সূচি। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের 7 তারিখ রোজ রবিবার বাংলাদেশ সময় সকাল 7টায় মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে। এবার দেখুন ব্রাজিল যেই একাদশ নিয়ে উরুগুয়ের সাথে মাঠে নামবে। গোলরক্ষক হিসেবে থাকবেন এলিসন বেকার, ডিফেন্ডার হিসেবে থাকবেন ওয়েন্ডেল, মার্কুইন হোস, দানিলো অধিনায়ক, এদের মিলিতাও। মিডফিল্ডের হিসেবে যারা থাকতে পারে উরুগুয়ের বিপক্ষে, লুকাস পাকেতা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইস বা আন্দ্রেয়াস পেরেরা। ফরওয়ার্ড হিসেবে থাকবেন রদ্রিগো, রাফিনিয়া, মার্টিনেলি বা এন্ড্রিক ফিলিপে। এখন দেখুন উরুগুয়ে ও ব্রাজিলের শেষ 5 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান কেমন ছিল। শেষ 5 ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে 4টি ম্যাচে ও উরুগুয়ে জয় পেয়েছে 1টি ম্যাচে। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথমবার দেখা হয় 2017 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 4-1 গোলে উরুগুয়েকে উড়িয়ে দেয় ব্রাজিল। দ্বিতীয়বার দেখা হয় 2018 সালের ফ্রেন্ডলি ম্যাচে, তখন 1-0 গোলের জয় পায় উরুগুয়ের সাথে ব্রাজিল। তৃতীয়বার দেখা হয় 2020 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন উরুগুয়েকে 2-0 গোলে হারায় ব্রাজিল। চতুর্থবার দেখা হয় 2021 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 4-1 গোলে উরুগুয়েকে উড়িয়ে দেয় ব্রাজিল। এবং শেষবার দেখা হয় 2023 সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন ব্রাজিল 2-0 গোলে উরুগুয়ের কাছে হেরে যায়। এই 5 ম্যাচে ব্রাজিল টোটাল গোল করেছে 11টা ও উরুগুয়ে করেছে মাত্র 4টা। লাস্ট 5 ম্যাচে সর্বোচ্চ গোল প্লাস অ্যাসিস্ট করেছে নেইমার, 3টি গোল ও 3টি অ্যাসিস্ট করেছে। শেষবার যখন উরুগুয়ের সাথে ব্রাজিল খেলেছে 18 অক্টোবর 2023, তখন 2-0 গোলে হেরেছে ব্রাজিল। নেইমারবিহীন উরুগুয়ের সাথে ব্রাজিল কতটা ভালো করবে কমেন্ট করে জানাতে পারেন। উল্লেখ্য 2023 সালে যখন ব্রাজিল 2-0 গোলে হেরেছে, তখন দলে ছিলেন না ইঞ্জুরির কারণে নেইমার। ব্রাজিল এবং উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে আপনার প্রিডিকশন কমেন্ট করে জানাতে পারেন আমাদের।